90-এর দশকে ব্যান্ড সঙ্গীত যখন তুমুল আলোচনায়, ঠিক তখনই ব্যতিক্রমী একটি কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী হাসান আবিদুর রাজা জুয়েল। আয়ুব বাচ্চুর সুরে প্রথম অ্যালবাম কুয়াশার প্রহর প্রকাশ হয় 1993 সালে। প্রথম অ্যালবামেই নিজের জাত চিনিয়েছেন তিনি। এরপর একে একে প্রকাশিত হয় এক বিকেলে, আমার আছে অন্ধকার, একটি মানুষ, দেখা হবে না, বেশি কিছু নয়, বেদনা শুধুই বেদনা, ফিরতি পথে, দরজা খোলা বাড়ি এবং এমন কেন হলো। এছাড়াও বেশ কিছু সিঙ্গেল ও মিশ্র অ্যালবাম গেয়েছেন জুয়েল। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এক বিকেলে অ্যালবামটি। এটি প্রকাশের পর তার নামই হয়ে যায় এক বিকেলের জুয়েল। সঙ্গীত শিল্পী হিসেবে তিনি এখনও সর্বাধিক পরিচিত হলেও তার আরও একটি বড় পরিচয় টেলিভিশন অনুষ্ঠান ও তথ্যচিত্র নির্মাতা হিসেবে, পাশাপাশি সঞ্চালনাও করেছেন তিনি। ভালো একজন সংগঠকও। 2021 সালে গঠিত সঙ্গীতের তিন সংগঠন নিয়ে সঙ্গীত ঐক্য বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। বিশিষ্ট কণ্ঠশিল্পী এবং টেলিভিশন অনুষ্ঠান ও তথ্যচিত্র নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, জুয়েলের মতো প্রতিভাবান শিল্পীর মৃত্যুতে সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি হল। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। মঙ্গলবার 30 জুলাই সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 2011 সালে জুয়েলের লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। গত 23 জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখান থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই সঙ্গীত শিল্পী। মৃত্যুর সময় পরিবার পরিজন ছাড়াও রেখে গেছেন অসংখ্য ভক্ত শ্রোতা।